বিষাক্ত রুটি নিয়ে কালাকারি করছি, নিজের সত্তাকে জলাঞ্জলি দিয়ে এক ভুল কম্পাসকে অনুসরণ করে এগোচ্ছি, নির্দেশক নির্বাক, তবু এক দুর্বল আশার উঁকিঝুঁকির মাঝে অতৃপ্ত প্রেমের রাগা। আমরা দাঁত বার করি, হাসি না, আমরা বিষদাঁত ভাঙা সাপকেও ভয় করে চলি। প্রতীক্ষায় একটু মেঘ, একটু জল, প্রতীক্ষায় এক মুঠো ভাত, একটা কাপড়, প্রতীক্ষায় মুখ্য চিরশান্ত। শিশির, তুমি মুক্তর মতন মুক্ত নও। কোকিল, তুমি বাসা তৈরি করতে শেখোনি কেন? দেখো তো মুনিয়া পাখিটা কেমন ওস্তাদ গান গাইতে, কিন্তু উট পাখি তুমি। টিকে না থেকে বাঁচো, দৃষ্টিকে আরো করো প্রখর। জীবনে একবার মরো, বারবার বৃথা চেষ্টা। লিখতে পারিনি, লেখা স্টপ, কোথাও থামতে হয়। দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, সমাজকে কিছু দিয়ে যাও। এসেছো যখন নিশ্চিত ভাবে থাকবো না, কিন্তু যতটা পারো দিয়ে যাও, যতটা পারো দিয়ে যাও, যতটা পারো দিয়ে যাও। এটা এটা লেখার হাত থামিও না। হ্যাঁ, এটা অবশ্যই, এটা একটা বিশাল একটা ব্যাপার তো। এবং এই লেখা লিখতে পারে কজন বলো তো? তাতে যদি তোমার জ্ঞান বলো, তোমার যাই কিছুই বলো না কেন, তার সেই উপরালা কৃপাধন্য না হলে কি হাত থেকে লেখা বেরোবে? লেখা বেরোবে না। সেই জন্য আমি বলি যে লিখে যাও, তিনি করাচ্ছেন, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, কোনো না কোনো মানুষ তো উপকৃত হবে। তোমার জন্য যদি দুটো মানুষ আনন্দ পায়, সেটাই বা কম, সেটাই বা কম কি, তুমি আমাকে বলো তো। এই আমিও তো দুটো মানুষকে আনন্দ দিতে পারলাম। আমরা এই মন কথা অনুষ্ঠানে নানা ধরনের এইসব নিয়ে আমরা আলোচনা করি, নানা ধরনের কবিতা লেখা পড়ি, যেটা আমাদের সমাজে যেটা ভদ্র সভ্য সমস্ত মানুষকে সুন্দরভাবে রাখতে, চিন্তা করতে সাহায্য করে, সেই রকম ধরনেরই আমরা প্রোগ্রাম করি করি আর কি। তা যাই হোক, আপনারা এই চ্যানেলটার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের আশীর্বাদ দেবেন। আজকের মতো এইটুকু, নমস্কার।